রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট যে এখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে ভারতীয় রাষ্ট্রদূতের একটা সভা হচ্ছে, সেখানে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা, এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে, কাজেই অবশ্যই অফিসিয়াল চ্যানেলে জানানো হচ্ছে। আরেকটা হচ্ছে যে দেশের একটা বাস্তবতা থাকে, মানুষের একটা ভাষা থাকে, সেই ভাষার ব্যাপারে আসিফ অলরেডি কথা বলেছে। আরেকটা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন মানুষ কিন্তু পূর্বের প্রশাসনকে যদি একই রকম দেখে তাহলে মানুষ একটা ভিন্ন বার্তা পেয়ে যায়, ফলে গণ অভ্যুত্থানের বার্তাকে মানুষের গণ অভ্যুত্থানের বার্তাকে ধারণ করে এইটার ফলশ্রুতি যে পরিবর্তনের অঙ্গীকারগুলো আমরা করছি বা অঙ্গীকার পরিবর্তনের দাবিগুলো আসছে সেগুলোকে ত্বরান্বিত করতেই কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত দ্রুত নিতে হয়েছে। তার মানে এই না যে সকল ক্ষেত্রেই সিদ্ধান্ত আমাদের দ্রুত নিতে হবে, কখনো আমরা পরিবর্তন দেখতে চাই, কখনো আমরা খুব রাতারাতি পরিবর্তন দেখতে চাই না। কিছু পরিবর্তন প্রয়োজন ছিল, যে পরিবর্তনগুলো তাৎক্ষণিকভাবে না হলে গণ অভ্যুত্থানের যে চেতনা সেটা গিয়ে একটা প্রতিফলিত হতো না, সেজন্য কিছু কিছু ক্ষেত্রে খুব তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর বাকিগুলো ক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত নিলেও কিন্তু আলাপ আলোচনা করে নেওয়া হয়েছে, আর বাকিগুলোতে হয়তো আরেকটু সময় লাগবে। আমাদের চিন্তাটা হচ্ছে যে পট পরিবর্তনের সাথে সাথে একটা এটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, সেটা যাতে না হয় পাবলিক রিসোর্স আপনার আমার টাকা দিয়ে যে প্রকল্পটা হয় সেই প্রকল্পটাতে আপনার আমার ইচ্ছাটাকে প্রতিফলন করে এমন নামকরণ যাতে হয়, এটার ভূতপূর্ব কার্য মানে ভূতপূর্বভাবে কার্যকরী হবে কি হবে না এটা যখন আমরা ওই আইনি কাঠামো করতে বসবো তখন হয়তো এই বিষয়গুলো চিন্তা করব। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন, ইতোমধ্যে ত্রাণের যিনি দায়িত্বে আছেন তাকে তিনি আজকেই যাচ্ছেন আসলে ফেনীতে, কিন্তু আপনারা জানেন যে ঠিক দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনও পৌঁছানো যাচ্ছে না, কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন, এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে, যেমন ত্রাণ পানি কৃষি মৎস্য এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে, আমাদের অনেক আলোচনা করা হয়েছে। আর আমরা অনেকেই আমরা শুনছি যে আসলে উজানেও অনেক বৃষ্টিপাত হয়েছে, প্লাস আমাদের যেখানে বন্যা আক্রান্ত জেলাগুলো সেখানেও অনেক বৃষ্টিপাত হয়েছে, তো এই এই ধরনের ফ্ল্যাশ ফ্লাডগুলোর ক্ষেত্রে কী ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি, আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কি না, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কীভাবে কাজ করতে পারে, কী সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে কথা বলতে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় রাষ্ট্রদূতের এখন একটি বৈঠক হবে। এটা হলো বন্যা পরিস্থিতি, এবং এখানে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। দুই নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি তা হচ্ছে যে আহত এবং নিহত যারা আছেন এই গণ অভ্যুত্থানে তাদের ব্যাপারে একটা ফাউন্ডেশন হবে, এই কথাটা আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম, এই ফাউন্ডেশনের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, এই ফাউন্ডেশনের প্রধান হিসাবে আপাতত থাকবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, এবং এইখানে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ পদে থাকবেন যারা আসলে আহত নিহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন পরিবারের সদস্যরা। ফাংশনটা হবে মূলত যে যারা আহত নিহত হয়েছে তাদের চিকিৎসা পুনর্বাসন একই সাথে এই গণ অভ্যুত্থানের স্মৃতিটা ধরে রাখা যাতে প্রজন্ম থেকে প্রজন্ম জানতে পারে যে আসলে কী হয়েছিল, এটা একটা আইনের মধ্যে আনতে হবে, একটা ফাউন্ডেশন একটা লিগ্যাল এন্টিটি হবে জি। আরেকটা হচ্ছে তিন নম্বর হচ্ছে যে আমরা একটা নামকরণের নীতিমালার কথা বলেছি, নীতিমালা বা আইনের কথা, যে যখন পাবলিক রিসোর্স জনগণের টাকা ব্যয় করে কোনো প্রকল্প হয় বা কোনো একটা কিছু স্থাপনা হয় ওইটার নামকরণটা কী নীতি অনুসরণ করে করা সম্ভব সেটার ব্যাপারে আমরা কাজ করবো, এটা আসলে এক পর্যায়ে এটা একটা আইনি কাঠামোর মধ্যেই আমাদেরকে আনতে হবে যাতে করে জনগণের টাকায় যেটা হয় সেটার এমন কোনো নামকরণ হয় যেটা কোনোভাবেই ফ্যাসিবাদকে উস্কে দিতে না পারে।
এবং জনমতের প্রতিফলন সেখানে ঘটে। আরেকটা বড় সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা কমিশন করব, সেই কমিশনটা হচ্ছে কমিশন অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মানে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন সেই গুমের কারণ কী, কারা তার জন্য দায়ী, সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে। এই কমিশনটা হওয়ার ব্যাপারে আজকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, উনি কয়েকজন আমাদের অন্যান্য উপদেষ্টা এবং দেশের আইন বিশেষজ্ঞদের সাথে বসবেন, যে আইনি প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে বিভিন্ন অপরাধে যারা অভিযুক্ত হচ্ছেন সেই আইনি প্রক্রিয়াগুলো পরিচালনা করার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা যায়, এবং আমাদের আমরা যাতে মানবাধিকারের সবকটা বিষয় সমুন্নত রেখে সম্মান করে তারপরেই আইনগত প্রক্রিয়া চালাতে পারি, সেজন্য কোথায় কোথায় কী নির্দেশনা যাওয়া প্রয়োজন সেটা এই কমিটি ঠিক করে তারপরে জানিয়ে দেবে, কারণ একই তো প্রশাসনে এখনও আমরা আছি। আরেকটা কথা হচ্ছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদ তারা করতেই পারেন, এটা তাদের অধিকার, অনেক বছর তারা অনেক কিছু বলতে পারেননি, কিন্তু ওই প্রতিবাদের কারণে যাতে জনজীবনে কোনো বাড়তি অসুবিধার সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদের সাথে সরকারের কী করে একটা সম্পর্ক করে ফেলা যায়, প্রতিবাদটা কোথায় হলে কেমন করে হলে ভালো হয়, অনির্দিষ্টকালের জন্য না করে কীভাবে করে যারা প্রতিবাদ করছেন কোনো একটা বিষয়ে তাদের মুখপাত্রের সাথে সরকারের মুখপাত্র বসে পড়তে পারেন এবং এটার একটা সমাধানে যেতে পারে, সেটারও একটা উপায় বের করা হবে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে মিটিংটা করবেন কয়েকজন উপদেষ্টা এবং অন্যান্য বিশেষজ্ঞদেরকে নিয়ে সেটার মাধ্যমে। আরেকটা বিষয় যেটা আলোচিত হয়েছে যে আমাদের কোস্টাল ফিশারিতে আপনারা জানেন অনেক বিদেশি ট্রলার ঢুকে পড়ে, সেটার ব্যাপারে কোস্টগার্ডকে বলে দেওয়া হবে যাতে করে আমাদের যে কোস্টাল ফিশারি সেখানে আমাদের মানে বিদেশি কোনো অনুপ্রবেশকারী আসতে না পারে, আমাদের এই ফিশারি সমুন্নত। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন।